আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যখনই যাই তখনই কিন্তু একটা দারুণ ফিলিংস হয়। এই জন্যই নর্থ বেঙ্গল আমাদের এত ফেভারিট। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ওপরে মেঘ, আর তার সাথে এই দার্জিলিং চা। গুড মর্নিং, আজ 4th April 2024, আর এখন আমি আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। গতকাল রাতে 10:05 আমরা ধরেছিলাম দার্জিলিং মেল, তো রাইট টাইম ছিল 8:05, তো মোটামুটি 7:45 সময় ঢুকে গেছে। তো মোটামুটি 20 মিনিট আগেই আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। তো আমরা যেখানে যাবো আজকে সেটা হচ্ছে দার্জিলিংয়ের একটা অফবিট লোকেশন। তো হোমস্টেতে আমরা অলরেডি গাড়ি বলে রেখেছিলাম, গাড়ি পার্কিংয়ে অলরেডি চলে এসছে, ওয়েট করছে। তো চলুন গাড়িতে উঠে আমি আপনাদেরকে বাকি ডিটেলটা দিচ্ছি। গাড়ি এসে গেছে? হ্যাঁ, গাড়ি চলে এসেছে। কোথায়? গাড়ি এক্ষুনি আসছে বললো। তো এখানে কিন্তু কি বলে গরমটা কিন্তু কলকাতার থেকে অনেকটা কম লাগছে এখন। এখন যদিও সকাল 8 বাজে কিন্তু ওয়েদার অনেকটাই বেটার। তো গাড়ি যতক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত NJP-র যে ল্যান্ডমার্ক জায়গা, এই রেল ইঞ্জিনের সামনে আমরা ওয়েট করছি। আমাদের ড্রাইভার দাদা চলে এসছেন। এখানে সামনে কোনো VIP আছেন সম্ভবত, সেই জন্য কাছাকাছি গাড়ি আনতে দিচ্ছে না। আমাদেরকে একটু হেঁটে পার্কিংয়ের দিকে যেতে হচ্ছে। এখন সময় হয়েছে 8:15। তো আমরা গাড়িতে চেপে গেছি, NJP স্টেশন থেকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। তো আজকে আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে আমরা যাব তিনচুলে। তো এখান থেকে তিনচুলে কতটা টাইম লাগবে ভাইয়া? 3.5 ঘন্টা। আর তিনচুলেতে যে হোমস্টেতে আমরা আজকে বুকিং করেছি সেটা হচ্ছে অভিরাজ হোমস্টে। আর এই গাড়িটাও আমি ওনাদেরকেই বলেছিলাম, ওনারাই পাঠিয়ে দিয়েছেন। তো ভাইয়া একদম রাইট টাইম এসেছেন। ভাইয়া আপনার নাম কে? শুভম। ভাইয়া শুভম, এখান থেকে আমরা বেরিয়ে সামনে কোথাও একটা ব্রেকফাস্ট করব। আর যাওয়ার পথে দু একটা জায়গা আছে যেগুলো আমরা ভিজিট করে তারপর হোমস্টেতে চেক ইন করবো। তো এখন তো 8:15, তো রাস্তাঘাট মোটামুটি এখন একটু ফাঁকাই আছে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের এই টাউন থেকে বেরোনোর জন্য। ট্রেনটা আজকে বিফোর টাইম ঢুকে যাওয়ার জন্য আমাদের অনেকটা সুবিধে হলো। আমরা এই যে শিলিগুড়ি শহরের যে জ্যামটা সেটা আমরা পাইনি সকালবেলা, এখনও অফিস টফিস বা বাজার এখনও খোলেনি, সেই জন্য অনেকটা তাড়াতাড়ি আমরা এই শহরের প্রায় বাইরে চলে এসেছি। আচ্ছা, এখন এই যে আমরা বেরোচ্ছি এটা হচ্ছে বেঙ্গল সাফারি। এখানে একটা সাফারির অপশন আছে, আপনারা করতে পারেন। দুটো স্লট হয়, একটা সকালের একটা বিকেলের। তো আপনারা যাওয়ার পথে বা ফেরার পথে এখানে সাফারি করতে পারেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখুন, অসাধারণ, দারুণ দারুণ। তো আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কেমন লাগছে? এখানে এলে সবসময়ই ভালো লাগে। এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যখন যাই, যখনই যাই তখনই কিন্তু একটা দারুণ ফিলিংস হয়। এখানকার জঙ্গলটাই এরকম, জঙ্গলটাই এত সুন্দর। আর এখানে রাস্তাতে প্রচুর বাঁদর বসে রয়েছে রাস্তার মধ্যে। আপনাদের অনেকে নিজের গাড়ি নিয়েও নর্থ বেঙ্গল আসেন, তো এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন সেফলি ড্রাইভ করবেন। জঙ্গলের মাঝে যখন আপনি ড্রাইভ করবেন নির্দিষ্ট স্পিড লিমিট মেনটেন করুন এবং সেফলি ড্রাইভ করুন। রাস্তা খুব ভালো, ইচ্ছা হয়তো হতেই পারে যে অনেক স্পিডে ড্রাইভ করা, কিন্তু সেটা করবেন না। তো এখন বাজে সকাল 9:00, তো আমাদের মোটামুটি 45 মিনিট লাগলো NJP থেকে এই সেবক পৌঁছাতে। তো আমরা এখন পৌঁছে গেছি সেবক। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, কী নাম হচ্ছে গৌতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আজকে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর তিনচুলের দিকে এগিয়ে যাব। তো চলুন দেখি এখানে কি পাওয়া যায়। কি পাওয়া যাবে? ছয় পাওয়া যাবে। কি খাবি তুই বল? আলু পরোটা, লুচি, ছোলা ভাটুরা, আর বললে সবই পাওয়া যাবে। তাহলে দেখো কি দেবে। হবে না,
আমরা এখানে অর্ডার দিয়েছিলাম আলু পরোটা, একটু টাইম নিচ্ছে। আমরা পাঁচটা আলু পরোটা বলেছি, প্রায় 20 মিনিটের মতো লাগলো, তো বেশ টাইম লাগাচ্ছে এখানে আলু পরোটা। আলু পরোটা লাগবে তোমার? এখানে অর্ডার নিয়ে অর্ডার সার্ভ করতে কিন্তু একটু টাইম লাগাচ্ছে, মোটামুটি 20 মিনিট তো লেগে গেলো আমাদের পাঁচটা আলু পরোটা নিতে। তো আপনারা এলে একটু সেরকম টাইম মতো বুঝে আসবেন। আলু পরোটা কিন্তু ভালো, টেস্ট কিন্তু খুব ভালো, আলুর স্টাফিংটাও খুব ভালো। আলু পরোটা ভালো না? বেশ সুন্দর, ভালো খেতে। তোমার ভালো লাগছে? তো এখানে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল, 55 মিনিট। আমরা 9টার সময় ঢুকেছিলাম পুরো, এখন বাজছে 10:05। একটু লেট করছে সার্ভ করতে, কিন্তু খাবারটা বেশ ভালোই ছিল, আলু পরোটা ভালো ছিল। এখানে টোটাল আমাদের বিল হলো হচ্ছে 440 টাকা। আলু পরোটা এখানে নিচ্ছে 60 টাকা করে, আর চা নিল 20 টাকা। সামনে রয়েছে সেবক রেল গেট, এই হচ্ছে সেবক রেল গেট, আর ওইখানে রয়েছে সেবক স্টেশন। এখানে রেলগেট পড়ে গেলে কিন্তু খুব সমস্যা হয়, মানে লম্বা একদম জ্যাম হয়ে যায় গাড়ি। তো যাই হোক, আজকে রেলগেট পড়েনি, সুন্দর পেরিয়ে গেলাম। আমাদের ডান দিকে রয়েছে তিস্তা রিভার। তো আমরা হোমস্টেতে ঢোকার আগে বেশ কয়েকটা জায়গা ভিজিট করব, তার মধ্যে কিছু টি গার্ডেন আছে, যেমন তিস্তা ভ্যালি টি গার্ডেন, তারপর রংলি টি গার্ডেন, আর তারপর আমরা খুব সম্ভবত আমরা ভিজিট করব তাকদা অর্কিড সেন্টার। শুভম জি, ইয়ে গাড়ি জো হ্যায় ইয়ে হোমস্টে কা গাড়ি হ্যায় ইয়ে আপকা খুদ কা গাড়ি হ্যায়? হোমস্টে গাড়ি, হোমস্টে কা। তো আমি ডেসক্রিপশন বক্সে শুভম দার নাম্বার দিয়ে দেবো, যদিও হোমস্টেতে যদি আপনারা আসেন হোমস্টেতে কন্ট্যাক্ট করলেই আপনারা গাড়ি পেয়ে যাবেন। তো তাও আমি শুভম দার নাম্বারও আপনাদের এখানে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এই হচ্ছে শিবক কালীবাড়ি। তো অনেকেই এই যাওয়ার পথে এখানে নেমে এখানে এই মন্দির ভিজিট করেন। আমরা দাঁড়াচ্ছি না এখানে শিবক কালীবাড়িতে, ডিরেক্ট এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে করোনেশন ব্রিজ, তো আমরা ওদিকে যাব না, আমরা করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে সোজা চলে যাব। এই রাস্তা দিয়ে চলার সময় বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন রেলপথ নির্মাণের কাজ চলছে। আগামী দিনে এই রেলপথটি সেবক এবং রংপো এই দুটি জায়গাকে যুক্ত করবে, এবং পরবর্তী পর্যায়ে এই রেলপথ যথাক্রমে গ্যাংটক এবং নাথুলা পাস পর্যন্ত প্রসারিত হবে। তিস্তা নদীকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম তিস্তা ভ্যালি টি গার্ডেনের উদ্দেশ্যে। উত্তরবঙ্গের পাহাড়, তিস্তা নদী, এসব কিছু বাঙালির আবেগকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তাই শতবার পাহাড়ে আসার পরও এই তিস্তা নদীর গা ঘেঁষে চলা পাহাড়ের প্রত্যেকটি বাঁক যেন আমাদের মধ্যে তৈরি করে এক অফুরন্ত উত্তেজনা, আর এটাই বোধহয় পাহাড়ের প্রতি বাঙালির এক অদৃশ্য টান। তো এখন ঘড়িতে সময় হয়েছে 11:00, আর আমরা এখন এসে পৌঁছলাম তিস্তা ভ্যালি টি গার্ডেনে। ওই একটু আগে আপনাদেরকে যে ভিলেজের কিছু ফুটেজ দেখালাম, তো ওই ভিলেজটার নাম হচ্ছে তিস্তা ভ্যালি, আর এখানে এই পেছনে যে পুরো চা বাগান রয়েছে এটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। জায়গাটা কিন্তু মানে অসাধারণ সুন্দর, আর এখন রোদটা একটু কমে গেছে, যদিও ভিজিবিলিটি আজকে একটু কম রয়েছে, একটু একটু হেজি রয়েছে সামনেটা, বাট চা বাগানের এখানে যে কিন্তু চা বাগানের এখানে যে এনভায়রনমেন্টটা অসাধারণ। এই হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন, সামনের যে সবুজটা সেই সবুজটা একটু দেখুন, একদম মন ভরানো সবুজ, দেখলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। কিন্তু এইটা হচ্ছে এই গার্ডেনে যাওয়ার এন্ট্রি গেট। আর এখানে একটা স্মৃতিসৌধ বানানো রয়েছে, এই সবুজটা কিন্তু অপূর্ব সুন্দর। আর ওইদিকের যে মানে আজকের যে ভিজিবিলিটিটা কিন্তু খুব একটা ভালো নয়, একটু হেজি রয়েছে দেখুন সামনে। ওই দূরের পাহাড়ে কিছু কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, চোখে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে হয়তো আসছে না। এইখানে যে সৌধটা বানানো রয়েছে তার পাশ দিয়েই এই চা বাগানে ঢোকার রাস্তা বানানো রয়েছে সরু। কি অসাধারণ সুন্দর দেখুন একটু এটা,
মন ভরে যাচ্ছে একদম, দারুণ। এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে একদম অসাধারণ। জানি না যদি যদি আকাশ আরও ক্লিয়ার হয় তাহলে উল্টো দিকের যে পাহাড়গুলো রয়েছে তারও একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। এখন এপ্রিলে জেনারেলি এই ভিজিবিলিটি আস্তে আস্তে কমতে শুরু করে, যদি এই জায়গাগুলো আপনি ডিসেম্বরে ভিজিট করেন সেক্ষেত্রে হয়তো দেখবেন ভিজিবিলিটি হয়তো আরও ভালো থাকবে, আরও ভালো এনজয় করতে পারবেন, আরও দারুণ লাগবে। কিন্তু এনিওয়ে এই জায়গাটা যে কোনো ঋতুতে আসুন মাইন্ড ব্লোয়িং। এই তিনচুলে তাকদা যাওয়ার সময় এখানে অবশ্যই দাঁড়াবেন। নিচের দিকে, নিচের দিকে চা বাগানটা কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান দেখুন। এই দেখুন, এই হচ্ছে পুরো নিচের দিকে এই চা বাগানের ভিউ। সবথেকে ওই দূরের যে জায়গাটা, ওই জায়গাটা তো আরও সুন্দর, এরকম রাউন্ড হয়ে আছে ওপরে, মানে ছাতার মতো দেখতে লাগছে এই জায়গাটা, এই জায়গাটা অসাধারণ। কেমন ছিল তিস্তা ভ্যালি গার্ডেন? দারুণ, দারুণ না? এত সুন্দর, মনে হচ্ছে সবুজের গালিচা পুরো একবার পাতা আছে। হ্যাঁ ঠিক তাই, গালিচাই তো। এই রংটা একটা অদ্ভুত সুন্দর লাগছে। হ্যাঁ, ঠান্ডা শিশিরে হাওয়া দিচ্ছে। এই যে ব্রিজ, যেটার জন্য এই দার্জিলিং এরিয়াতে চা এত সুন্দর হয়, দারুণ হাওয়া দিচ্ছে। তিস্তা ভ্যালি টি গার্ডেনের কাছে ওই দূরে ওখানে একটা রয়েছে টি ফ্যাক্টরি, তো ওখানে টুরিস্টদের তো অ্যালাউড না। এই থেকেও দেখুন একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস দেখুন, এখানে এই যে চা বাগানগুলো আছে তার মাঝে মাঝে এরকম বড় বড় গাছ লাগানো হয়। এই বড় বড় গাছগুলো লাগানোর কারণ হচ্ছে চা পাতা কিন্তু বেশি রোদ ডিরেক্ট সহ্য করতে পারে না, মানে সেটা ভালো নয় চা পাতার জন্য। তো সেই জন্য এই বড় বড় গাছগুলো লাগানো হয় যতটা সম্ভব এই সূর্যের আলোকে প্রোটেক্ট করার জন্য, চা বাগানের উপর একটা ছায়া তৈরি করার জন্য। তিস্তা ভ্যালি টি গার্ডেনে ছিলাম, এখান থেকে শুরু হলো রাংলি টি গার্ডেন। এই যে এখানে যে টি এস্টেটটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় রাংলি টি গার্ডেন। তিস্তা ভ্যালি, যেখান থেকে তিস্তা ভ্যালি যে ভিলেজটা ছিল ওখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অসাধারণ। মানে এই চা বাগানের মধ্যে দিয়ে যে আপনি আসবেন, মানে একটা দারুণ অভিজ্ঞতা হবে, অসাধারণ সুন্দর রাস্তা এটা। এই সামনের চায়ের বাগানটা একটু দেখুন, একদম সবুজ কার্পেটের মতো। আমরা এখানে একবার নামবো এই রাংলি টি গার্ডেনে। তো এখন সময় হয়ে গেছে 11:45, আর এখন রোদ একদম নেই, পুরো আকাশ হচ্ছে মেঘলা, একটা দারুণ সুন্দর হাওয়া চলছে। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাংলি টি গার্ডেন। আর আপনাদেরকে নিচের দিকে যে ভিউটা দেখাচ্ছি আপনারা একটু দেখুন, এই হচ্ছে রাংলি টি গার্ডেন। এই টি গার্ডেনটা হচ্ছে অপূর্ব সুন্দর, আগে দাঁড়িয়েছিলাম ওটাও তো ভালো ছিলই, এইটা যেন আরও সুন্দর। আর তার মাঝখানে ওইখানে রয়েছে একটা ফুটবল খেলার গ্রাউন্ড, মানে ভাবতে পারছেন এরকম একটা সুন্দর, মানে কী বলবো, সবুজ কার্পেটের মতো চা বাগান আর তার মাঝখানে এত সুন্দর একটা প্লে গ্রাউন্ড, মাইন্ড ব্লোয়িং, এক্সিলেন্ট এক্সিলেন্ট, দারুণ। আর ওপরের আকাশ আর নিচে সবুজ চা বাগান এত সুন্দর কমপ্লিমেন্ট করছেন, এত সুন্দর লাগছে। মেঘলা আকাশ, নীল নয় কিন্তু, মেঘ আছে আকাশে হালকা, তো দারুণ দারুণ লাগছে দেখতে। এই জন্যই নর্থ বেঙ্গল আমাদের এত ফেভারিট। তিনচুলে তাকদা এরিয়াতে যে চা বাগানগুলো রয়েছে জাস্ট অ্যামেজিং। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর আমরা এগিয়ে যাব, এরপর আমরা ভিজিট করব তাকদা অর্কিড সেন্টার, তারপর আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। ইয়ে কোন সা গার্ডেন কা হ্যায়? দার্জিলিং চা নিলাম এই দিদির কাছ থেকে, দিদি বললো এটা এই গার্ডেনেরই চা, সেই জন্য এই চাটা নিলাম এখানে। এবার টেস্ট করে দেখা যাক কেমন, ব্ল্যাক টি কেমন? অসাধারণ, দারুণ, অসাধারণ,
দিদি কিন্তু দারুন চাটা বানিয়েছে, দারুন ফ্লেভার, দারুন, অসাধারণ। এলে বাড়িতে গেলে হয় না কেন? বাড়িতে আমরা ঠিক বানাতে পারি না এটা। না, যতবার চা পাতা নিয়ে গেছি বাড়িতে কোনোদিন হয় না। বাড়িতে হতে চায় না, জানি না কেন। চাটা কিন্তু খুব সুন্দর। দার্জিলিং এ একটা চা পাওয়া যায় যেটাকে বলা হয় অরেঞ্জ পিকোটি, যেটা কালারটা হচ্ছে একদম অরেঞ্জ, অরেঞ্জ পিকোটি। আপনারা টেস্ট করতে পারেন দার্জিলিং এ গিয়ে। তো এই যে চায়ের টেস্টটা না, ওটা ঠিক তেমনই লাগছে। আর এটার কালারটাও দেখুন, কালারটাও কিন্তু অরেঞ্জ। তো আমি কিন্তু একদম সিমিলার টেস্ট পাচ্ছি, খুব খুব সুন্দর, দারুণ। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ওপরে মেঘ, আর তার সাথে এই দার্জিলিং চা জমে গেছে পুরো। তো এই রাংলি টি গার্ডেন থেকে মিনিট দশেক আমরা এগিয়ে এলাম। তো এখন আমরা এসে পৌঁছালাম এই তাকদা অর্কিড সেন্টারে। এই হচ্ছে তাকদা অর্কিড সেন্টার। তো এটার টাইমিং লেখা আছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। চলুন যাওয়া যাক। তো আমরা এই তাকদা অর্কিড সেন্টারে ঢুকলাম। ওই পেছনে যে দোকানটা ছিল এখানে, এখানে আমাদের টিকিট নিতে হলো। তো এখানে পার হেড 20 rupees করে টিকিট লাগে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখানে বড় বড় পাইন গাছ রয়েছে, দেখুন এখানে রয়েছে বড় বড় পাইন গাছ, প্রচুর গাছ আছে। ওই সামনে যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে অর্কিড সেন্টার। তো চলুন ওই দিকেই যাই। তো আপনারা যখন NJP থেকে তিনচুলে আসবেন বা তাকদা যখন আসবেন, তখন আসার পথেই চেষ্টা করবেন এই এই টি গার্ডেন বা এই অর্কিড সেন্টার এগুলোকে কভার করে নিতে। তাহলে আপনাদেরকে আলাদাভাবে আর সাইট সিইংয়ের জন্য বেরোতে হবে না, সেটার জন্য আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে না। কেননা আমরা যখন গাড়ি বুক করেছিলাম, তখন হোমস্টের ওনার আমাদেরকে বলে দিয়েছিলেন যে আপনারা আসার সময় এগুলো দেখে নিন, ওগুলো দেখুন বা না দেখুন আপনাদের গাড়ির চার্জ কিন্তু একই লাগবে। পুরো একদম মেঘলা ওয়েদার, রাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে মেনটেন্ড। আর এই পাশে একটা গার্ডেন রয়েছে বা এখানে একটা লন রয়েছে, বিভিন্ন টাইপের অর্কিড আছে, বিভিন্ন রকম, কত সুন্দর কালার দেখো সব অর্কিড, প্রত্যেকটা এরকম ছোটো ছোটো শেডের মতো করা আছে। আর এখানে বিভিন্ন টাইপের অর্কিড রাখা আছে। আমরা এখন মেন যে অর্কিড সেন্টার, এখন যে মেন অর্কিড সেন্টার সেখানে এখনো ঢুকিনি, ওখানে আমরা যাবো, ওই পেছনে রয়েছে। এই ঢোকার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, তাই না? ফুলগুলোর এত সুন্দর কালার, কালারফুল, একবার মানে মনে হচ্ছে এরকম কালার আমাদের ওদিকে হয় না, এত উজ্জ্বল কালার। হ্যাঁ, এটা হচ্ছে অর্কিড সেন্টার। ওই দিকটা দেখো, এই দেখো। আর এখানে মাঝখানে একটা গার্ডেন রয়েছে, এখানে কিছু মেনটেনেন্সের কাজ চলছে। এইটা মনে হয় এটা এখনো এটা রেডি নয় গো, এটা রেডি নয়। যাই ভেতরে যাই একবার। এখানে প্রচুর গাছ রয়েছে কিন্তু হ্যাঁ ফুল সেরকম নেই, কিছু কিছু রয়েছে, অল্প কিছু রয়েছে অর্কিড। তো এখানে প্রচুর গাছ তো রয়েছে কিন্তু সেরকম ফুল কিন্তু দেখতে পাচ্ছি না, কিছু কিছু অল্প কিছু রয়েছে, খুবই কম, তাই না? সেরকম কিছু নেই তো জানি না, এটা কীরকম কি খুব একটা মেনটেন্ড কিনা বুঝতে পারছি না। গ্যাংটকে একটা অর্কিড এরকম অর্কিড সেন্টার আছে গ্যাংটকেও, সেটা কিন্তু খুব সুন্দর এবং সেখানে প্রচুর ফুল বিভিন্ন স্পিসিসের। হ্যাঁ, তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন্ড ছিল, এইখানে কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। তো জানি না এটা কীরকমভাবে কি মেনটেন করা হয়। 20 rupees তো টিকিট নিল ওখানে, কিন্তু সেই তুলনায় এখানে কিন্তু এই মুহূর্তে কিছুই নেই। এই দু একটা ফুল ফুটে রয়েছে, দেখুন দু একটা ফুল ফুটে রয়েছে, ব্যাস। ধুদ্র ফুলের মতো দেখতে কিন্তু শিওর না এটা ধুদ্র ফুল কিনা, উল্টো দিকে ঝুলছে, নিচের দিকে ঝুলছে। তো এই অর্কিড সেন্টারে তো সেরকম কিছু নেই, তবে এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো। উপরে পাইনের জঙ্গল, মাঝখানে একটা ছোট্ট গার্ডেন, বেশ ভালো লাগলো। তবে অর্কিড সেন্টারটা দেখে কিন্তু একটু হতাশই হলাম। তো 20 rupees টিকিট কেন নিচ্ছে বুঝতে পারলাম না, 20 rupees টিকিট নেওয়ার মতো কিন্তু কিছুই নেই। এখন সময় হলো 1:15 PM, আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা, অভিরাজ হোমস্টে তিনচুলেতে। তো এই অভিরাজ হোমস্টের লোকেশন কিন্তু খুব সুন্দর, এই পেছনে দেখতেই পাচ্ছেন। তো এই হোমস্টের যে ডিটেইল, এই হোমস্টের যে রিভিউ, সেটা আমি আমার পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো।
তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এনজেপি থেকে এই তিনচুলে আসার যে ভিডিও, সেটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।